দর্শক, লকডাউনের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর মতিঝিল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিব রহমান এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ। সাকিব, সড়কে আজকের লকডাউনের চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন? কতটা মানা হচ্ছে সেখানকার লকডাউন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? যেহেতু অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান খোলা, তার পাশাপাশি জরুরি সেবার বাইরে অনেক প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে বলা হলো। অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের অফিসে দিচ্ছে, যার ফলে অনেকেই বেরোতে হচ্ছে, এবং সেক্ষেত্রে তারা যদি বলছেন যে যেহেতু গণপরিবহন বন্ধ এবং আর্থিক ক্ষতি হচ্ছে, অফিস থেকেও কোনো ব্যবস্থা করা হয়নি, যার ফলে তারা অনেক বিপাকে পড়ছেন। এছাড়াও মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এবং লকডাউন কার্যকর করতে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বর্তমানে এই রাজধানীর শাপলা চত্বরে র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, যেখানে যারা ঘর থেকে অকারণে বেরিয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তারা ঘর থেকে বেরিয়েছেন। যৌক্তিক কারণ বলতে না পারলে তাদেরকে জরিমানা করা হচ্ছে। এর পাশাপাশি যারা মানুষকে সচেতন করতেও তারা কাজ করে যাচ্ছেন, যেন মানুষ তারা লকডাউনটি মানে এবং সচেতনভাবে চলাফেরা করেন, মাস্ক ব্যবহার করেন, সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। র্যাব আমাদেরকে বলেছেন যে মানুষকে শুধু জরিমানা নয়, তাদেরকে সচেতন করাও তাদের মূল দায়িত্ব। সব মিলিয়ে বলা চলে যে মানুষকে সচেতন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিট তারা কাজ করছেন। তবে মানুষের মধ্যে সচেতনতা বোধ না আসলে এই লকডাউনটি কোনোভাবেই কার্যকর করা সম্ভব হবে না। তো এই ছিল আমার কাছে মতিঝিল থেকে সর্বশেষ। আমরা লকডাউনের পরিস্থিতি জানতে এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে সহকর্মী সাইফুল। সাইফুল সাকিব, আপনাকে ধন্যবাদ। আজ লকডাউনের ষষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়। কোথাও কিন্তু লকডাউন আছে কিন্তু মনে হচ্ছে না। সেই সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে অন্যান্য দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু 24 ঘন্টায় 40 থেকে 45 হাজার গাড়ি চলাচল করে। এই লকডাউনের মধ্যেও কিন্তু 22 থেকে 23 হাজার গাড়ি চলাচল করতেছে। কোনোভাবেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু লকডাউন মেনে চলাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যারা বিনা কারণে বের হয়েছে তাদেরকে আসলে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করতেছে। তারা কিন্তু অনেকটা মিথ্যার আশ্রয় নিচ্ছে। কোনোভাবেই আসলে এই লকডাউন যেই সুফল সেটা কিন্তু চট্টগ্রামবাসী পাচ্ছে না, যার কারণে দিন দিন কিন্তু করোনা আক্রান্তের হারও কিন্তু অনেকটা বৃদ্ধির মতোই। মৌসুমি, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর মতিঝিল থেকে সাকিবুর রহমান এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।